কেউ দিল্লি থেকে হেঁটে 5 দিন 10 দিন ধরে আসছে, কেউ মুম্বাই থেকে হেঁটে আসছে, বাচ্চাটা গাড়িতে টানতে চলছে, আর কত লোক রাস্তায় মারা গেছে। আর এই দিল্লির বিজেপি সরকার যারা আপনাদের কাছে মিথ্যে কথা বলে ভোট নিয়ে জিতিয়ে গেছে এমপিকে, তাদের একটু মানবিকতা হলো না যে ট্রেনের ভাড়াটা অন্তত নেব না? আমি ট্রেনের ভাড়া দিয়েছি, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে 300 ট্রেনের ভাড়া দিয়েছি, দিয়ে নিয়ে এসেছি, তাদের খাওয়ানোর খরচ দিয়েছি। চেন্নাইতে গেছে চিকিৎসা করতে, আটকে গেছে লকডাউনে, পয়সা নেই হোটেলে থাকার, এইখান থেকে কলকাতা থেকে ফোন করে তার হোটেলে থাকার ব্যবস্থা করেছি, তাকে ফিরিয়ে এনেছি গাড়ি করে। রাজস্থানে ছেলে মেয়েরা পড়তে গেছে, ফিরতে পাচ্ছিল না, বাস ভাড়া করে তাদের নিয়ে এসেছি। আর কোথায় ছিলে বিজেপি তুমি তখন? সিপিএম তুমি বা কোথায় ছিলে? সারাক্ষণ তো কুটুস কুটুস করো। আর একটা হচ্ছে কংগ্রেস।